एवरीवन अस्सलामु अलैकुम वेलकम टू मोरी किचन आशा करी सबाई भालो आछेन। आज आमि आपनादेर साथे शेयर करब बांग्लादेशी चाइनीज रेस्टुरेंट स्टाइले चिकेन क्याशियोनर सालाद। एटी खेते जेमन मजार तेमनी अनेक हेल्दी एकटी रेसिपि। चलुन देखे नी एटी बानानोर प्रसेस आर भालो लागले प्लिज सबस्क्राइब माई चैनल। आमि एखाने चिकेनेर बुकेर अंश नियेछि प्राय एक कप परिमाण। एड करछि गोलमरिचर गुड़ो हाफ चा चामच, एक चा चामच सोया सस, सामान्य परिमाण लवण एवं एक टेबिल चामच परिमाण कर्नफ्लावर। सबगुलो उपकरण आमि खूब भालोभावे चिकेनेर साथे मिशिए निब एवं मेशानो हये गेले आमि एटा 10 मिनिटेर जोन्नो रेखे दिएछि। एखन एकटि प्याने आमि किछुटा तेल गरम करे ताते मैरिनेट करे रखा चिकेनटाके दिए दिच्छि। सिंगल सिंगल करे दिते होबे। देवार समय अवश्य सावधाने दिबेन ता ना होले हाते तेल लेगे जेते पारे। आमि एखन चिकेनगुलोके बादामी कलर करे भेजे निब। अवश्य एटा मीडियम हिटेई करबेन ता ना होले किन्तु चिकेनटा पुड़े जाबे আর প্রপারলি সেদ্ধ হবে না। দেখুন চিকেনগুলো ঠিক এরকম লাইট ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন এটা তেল থেকে তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ ক্যাশিউনাট। এটাকেও আমি কিছুটা ভেজে নিব। অবশ্যই আপনারা ক্যাশিউনাটটাকে হালকা ভেজে নেবেন, কখনোই এটা কাঁচা খাবেন না, সেটা স্বাস্থ্যকর না। ক্যাশিউনাটটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এটাও তেল থেকে তুলে নিয়েছি। ওই প্যানে আমি তেল একটু কমিয়ে প্রায় 1 টেবিল চামচের মতো তেল রেখে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং গাজর কুচি। পেঁয়াজটাকে আমি কিছুটা বড় করে কুচি করেছি, এতে খেতে অনেক ভালো লাগবে। আমি এখন এটাকে কিছুটা ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ঠিক এরকম ট্রান্সপারেন্ট কালার হলেই হবে। অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেন আর ক্যাশিউনাটগুলো। সবগুলো আমি গাজর আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, এক চা চামচ সয়া সস, এক চা চামচ টমেটো সস এবং এক চা চামচ পরিমাণ চিলি সস। সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো চিকেন আর ক্যাশিউনাটের সাথে মিশিয়ে নিচ্ছি। চমৎকার একটি ফ্লেভার এসেছে। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। এটা অপশনাল, আপনারা অ্যাভয়েডও করতে পারেন, তবে দিলে এটা টেস্ট অনেকটাই বেড়ে যায়। আমার চিকেন ক্যাশিউনাট সালাদও কিন্তু রেডি, আমি এখন পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার চিকেন ক্যাশিউনাট সালাদ। এটা ছোট বা বড় সবাই অনেক পছন্দ করে আর এটি স্বাস্থ্যের জন্য অনেক হেলদি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।